রাখবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুল ইসলাম। আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার ভাই এডভোকেট আব্দুল বাদের উপস্থিত আছেন। অত্যন্ত সুযোগ্য সন্তান, মাননীয় প্রতিমন্ত্রী রাসেল, আমাদের প্রিয় রাসেল, বক্তব্য রাখবেন কাজী মোজাম্মেল সাহেব, আমাদের রাজু ইসলাম ভূঁইয়া ভাই, অনেকে বক্তব্য রাখলেন। আমি আসাদুল্লাহ মাস্টারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে অল্প কয়েকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আসাদুল্লাহ মাস্টার সাহেবকে আমি চিনি মোজাম্মেল ভাই বললেন, আমরা দেরাদুনের ফার্স্ট ব্যাচে ট্রেনিং নিয়েছি, আমিও সেই ট্রেনিংয়ে ছিলাম। আমি আমরা একসাথে ফার্স্ট ব্যাচের ট্রেনিং নিয়েছিলাম, ইগো হয়ে ছিলাম সেই তখন তেজগাঁও শ্রমিক নেতা মোজাম্মেল সাহেব, আমাদের সাধু ভাই মান্ডের শ্রমিক নেতা কবিরদার শ্রমিক নেতার জন্য মান্ডান ভাই, আসাদুল্লাহ মাস্টার, আমরা সবাই একসাথে ট্রেনিং নিয়েছিলাম। ডাক্তার মুস্তফাজ ছিলেন, ইউনুবা ছিলেন, সাজার খান সাহেব ছিলেন ট্রেনিংয়ে, তখন থেকে আমি আসাদুল্লাহ মাস্টার সাথে ছিলেন। তারা আরেকটা প্যারাকে থাকতেন, আমি আরেক প্যারাকে থাকতাম, তখন থেকে ছিল। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে একসাথে রাজনীতি করেছি, আওয়ামী লীগের রাজনীতি করেছি, তার জীবন শুরু হয়েছে শিক্ষক হিসাবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে, উপজেলা চেয়ারম্যান হিসাবে, তারপর এমপি হিসাবে তিনি এসেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন একেবারে হাইব্রিড না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করেছেন, উপজেলা চেয়ারম্যান, তারপর এমপি হয়েছেন, শিক্ষকতা করেছেন, এবং একজন অত্যন্ত স্বনামধন্য শিক্ষক ছিলেন, সবার প্রিয় শিক্ষক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সেখানে শিক্ষক হিসাবে। শ্রমিক রাজনীতি করেছেন, আজকে আসাদুল্লাহ মাস্টারের সবচেয়ে বেশি স্মরণ হয় আজকে জাতীয় শ্রমিক লীগের দুর্দশা, সেই দুর্দশা যখন দেখি তখন সবচেয়ে বেশি স্মরণ হয় আসাদুল্লাহ মাস্টার। মোজাম্মেল বললেন যে তার শিষ্য একসাথে রাজনীতি করতেন, তার ছোট ভাই আসাদুল্লাহ মাস্টার, ছয় দফা আন্দোলনের সময় কাজী মোজাম্মেল সাহেব তখন তেজগাঁওয়ের নেতা, আমি মোজাম্মেল সাহেবটা কে নাচি নাই, কাজী মোজাম্মেল আমি প্রথম তার দাঁড়িয়ে বেগে হপচকে গিয়েছিলাম, বিরাট নেতা কাজী মোজাম্মেল সাহেব, নারায়ণগঞ্জের সাধু ভাই, তারপর লাল বাহিনীর মান্নান ভাই, তারা ছিলেন শ্রমিকদের, তাদের সাথে আসাদুল্লাহ মাস্টার শ্রমিক লীগের রাজনীতিতে হাঁটি করি তাদের সাথে, এবং শ্রমিক লীগকে এমনভাবে তিনি সংগঠিত করেছিলেন মোজাম্মেল ভাইদের পর, শ্রমিক লীগের সবচেয়ে সোনালী যুগ ছিল আসাদুল্লাহ মাস্টার যখন শ্রমিক লীগের সভাপতি ছিলেন, আজকে আমি বেশি করে স্মরণ করি এর জন্যে যে আজকে আমাদের শ্রমিক লীগের অত্যন্ত দুর্দশা। আমি আশা করবো আসাদুল্লাহ মাস্টারের স্মরণ সভায় দাঁড়িয়ে আমি সবচেয়ে বেশি প্রত্যাশা করবো শ্রমিক লীগ যাতে আবার স্বমহিমায় সেই ঔজ্জ্বল্যে আবার যাতে দাঁড়াতে পারে সেই প্রার্থনায় আমি সবচেয়ে বেশি আজকে যে শ্রমিক লীগ যে সেই ঔজ্জ্বল্যে সেই মহিমায় যদি আবার দাঁড়াতে পারে আসাদুল্লাহ মাস্টারের আত্মা সবচেয়ে শান্তি পাবে। 96 আমি পিপি ছিলাম, ঢাকার পিপি ছিলাম, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রসিকিউশন টিমের একজন সদস্য ছিলাম, জেল হত্যা মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর ছিলাম, আমাদের নেতা ছিলেন সাহারা, সাহারা পার্সাদের একসাথে একসাথে ঢাকা
বারে আমাদের একটু দেখে আন্দোলন করেছি। এই মামলা মোকদ্দমা নেতা কর্মীদের সমস্ত কিছুর দায়িত্ব আমাদের উপর ছিল সারা পথের। তখন আদালত মাস্টার বারবার বিভিন্ন সময় ছুটে গেছে। 91 সালের পরে যে বিএনপি নির্যাতন, 96 সালে যে বিএনপির মামলা মোকদ্দমা, বিভিন্ন কাজে তিতাসের মামলা, তিতাসে আমাদের শ্রমিকদের উপর বিরাট একটা অত্যাচার নেমে এসেছিল। তখন ঢাকার পিপি হিসেবে আমার কাছে ছুটে গেছেন, বহুবার বৈঠক করেছেন। তারপর 2001 সালে বিএনপি জামাতের তো অত্যাচার নির্যাতন নিপীড়ন যে মামলা মোকদ্দমা আসাদুল্লাহ মাস্টার একেবারে সাধারণ একটা কর্মীর জন্য আমাদের কাছে শাহাবার কাছে আমাদের গিয়েছেন, মানে আমাদের কাছে গিয়েছেন। শাহাবার নেতৃত্বে আমরা একটা তীব্র কাজ করেছি সবসময় কোর্টে। আমরা অনেক সময় 7টা 8টা পর্যন্ত কোর্টে ছিলাম, মাঝে এখানে আছি, 7টা 8টা পর্যন্ত কোর্টে ছিলাম। মামলা ছিল মেয়েরা, যুবলীগের ছেলেরা, মেয়েরা বিভিন্ন মামলার আসামি আসামিরা বাস্তব তখন আমাদের সাথে ঢুকেন না। তারপরে সেই কর্মীদের মুক্ত করার জন্য সেই এই 7টা 8টা 9টা পর্যন্ত আমাদের কোর্টে এই ছিলেন আসাম মাস্টার। 2004 সালে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। আমাদের মঞ্জুরুল ইমাম সাহেবকে, আমাদের তদানীন্তন অর্থমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রীর সাথে অর্থমন্ত্রী আমাদের কিপ্রিয়া সাহেবকে, আসাদুল্লাহ মালিক মাস্টারকে, এই কয়েকটা হত্যাকাণ্ড পরপর 2004 সালে। এরই প্রতিবাদ করতে আমরা যখন আবার শান্তি সমাবেশ করছিলাম আমাদের লন্ডন, ইংল্যান্ডের, ব্রিটেনের, আমাদের রাষ্ট্রদূতের উপর যখন আক্রমণ করা হয় সিলেটে, তার উপর যখন আক্রমণ সিলেটে সকল সাধারণ বাজারে, তারপর যখন আমরা শান্তি সমাবেশ করছিলাম বঙ্গবন্ধুর বিরুদ্ধে, সেখানেও